হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ ইতালি। সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে আমরা মোটামুটি ভালো আছি। আসলে আমার গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন, ভালো বলতে মোটামুটি আর কি। এখনও পুরোপুরি ঠান্ডা কাটে নাই, জ্বর সর্দি কাশি 2-3 দিন থেকে চলতেছে। তারপরেও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। আসলে আজকের ব্লগটা অনেক স্পেশাল, তো স্পেশাল কি জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই খুশিতে আজকে একটা রেসিপি হয়ে যাবে। আসলে খুশি বলতে অনেক বেশি খুশি আর এক্সাইটেড, যদিও আমার উপকার হতেও পারে না হতে পারে, কিন্তু আমার উপকার হবে বা না হবে সেটা বিবেচনা না করে পুরা দেশের মানুষের অল্প একটু হলেও উপকার হবে সেই জন্য অনেক বেশি খুশি। সবসময় যে নিজের খুশিতে খুশি হতে হবে সেটা কিন্তু অবশ্যই না, আরেকজনের খুশিতেও অনেক বেশি খুশি লাগে। তো আজকে অনেক বড় একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু দীর্ঘ 10 বছর পরে, প্রায় 10 সালে নাকি 11 সালে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য এখানে চিকেনটা কেটে নিয়েছি, তো মুরগির মাংসটা কেটে নিয়ে আমি ম্যারিনেট করে এখানে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো আমি আগে প্রসেসটা বলি, এরপরে কথাগুলো বাকি কথাগুলো বলবো। এখানে মুরগির মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, মিডিয়াম আর কি, বেশি ছোট না আবার বেশি বড় না। তো কেটে নিয়ে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, এরপরে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু মরিচ গুঁড়ো, এরপরে হালকা একটু কালার দিয়েছি খাওয়ার যে কালারটা আর কি, তো ওইটা অল্প একটু দিয়েছি, আর লেবুর রস দিয়েছিলাম। দিয়ে সবগুলো একসাথে মেখে এরপরে 1 কাপ পরিমাণ বেসন দিয়েছিলাম। আর একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে অল্প একটু চালের গুঁড়া, যেটা সেটা একটু দিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার জন্য এখানে এটা একটু ক্রিস্পি হবে, একটু শক্ত শক্ত হবে, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি সবগুলো উপকরণ একসাথে মেখে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো ফ্রাই করে নিব। তো ফ্রাই করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আবেগে আপ্লুত, যেটা আর কি, অনেক বেশি খুশি, অনেক এক্সাইটেড, সেজন্য কোন কথা বলতে কোন কথা বলে ফেলি। ক্ষমা, যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপ কমেন্টস করবেন না আর ভুল বুঝবেন না, কারণ মানুষ যখন অনেক বেশি খুশি হয় তখন মুখ দিয়ে অনেক ভুলভাল চলে আসে। তো ঠিক আছে, আমি এখন ফ্রাই করতে করতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। আমার তেলটা গরম হয়ে নিচ্ছে, গরম হয়ে এসেছে, তো আমি এখন চিকেন ফ্রাইটা দিয়ে দিব আর আপনাদের সাথে কথা বলবো। তো এখন আপনাদের সাথে খুশির খবরটা শেয়ার করব। দীর্ঘ 8 বছর পরে ইতালিয়ান সরকার ডিগ্লার দিয়েছে স্পন্সরের। তো সর্বপ্রথম আগে আল্লাহকে ধন্যবাদ। আসলে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, একটা পাতাও নড়ে না, তো আল্লাহকে ধন্যবাদ সর্বপ্রথম। এরপরে ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি 1 বছর আগে ইতালিয়ান সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে বাংলাদেশ থেকে লোক আনবে। দীর্ঘ 1 বছর লেগে গিয়েছিল, সবাই মনে করেছে যে কাজ হবে না, তো উনি চুক্তি স্বাক্ষর করে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আজকে 1 ঘন্টা আগে ডিক্লেয়ার হয়েছে যে বাংলাদেশের কোটা কিন্তু 8 বছর থেকে ব্ল্যাক লিস্টে ছিল, বাংলাদেশ আর পাকিস্তান। তো আজকে যেটা ডিক্লেয়ার দিয়েছে, এখানে এগ্রিকালচার ডিক্লেয়ারও দিয়েছে, কৃষিকাজে যে স্পন্সরগুলো আসে আর কি ওইটার জন্য। তো এগ্রিকালচারের সাথে সাথে অরিজিনাল যে স্পন্সরগুলো আছে ওইগুলোও ডিক্লেয়ার দিয়েছে, 1 ঘন্টা আগে ডিক্লেয়ার দিয়েছে। তো আমি এত বেশি এক্সাইটেড আর এত বেশি খুশি লাগতেছে, আমি সাথে সাথেই চিকেন ফ্রাই করতে করতে আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেলেছি। তাহলে
নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কত বেশি খুশি, কারণ আমাদের ভাইদের অনেক উপকার হবে যারা বাংলাদেশ থেকে আসতে চায়। অনেকের স্বপ্ন ইউরোপে আসবে, অনেক ত্যাগ তিতিক্ষার, অনেক কষ্ট করে, অনেক রাষ্ট্র দিয়ে অনেক কষ্ট করে করে আসে। তো আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া, হয়তো বা এই উছিলে দিয়ে আল্লাহ একটু মানুষের স্বপ্নটা পূরণ করবে। ছোট বড় সবাইরে স্বপ্ন জীবনে একবার ইউরোপ আসবে, ইউরোপের স্বপ্ন সবাইরে থাকে। তো আল্লাহ হয়তো বা মুখ তুলে তাকিয়েছেন এতটুকু কষ্টের মধ্যে। অনেকদিন থেকে আমরা সবাই জানি পুরাটা পৃথিবী অনেক কষ্টের মধ্যে আছে। তো সেই কষ্টের মধ্যে আল্লাহ একটা সুখের খবর দিয়েছে, একটা সুখবর দিয়েছে, সেজন্য সবাই কম বেশি খুশি। তো আসলে পুরো পৃথিবী থেকে এখনো ডিটেলস মানে 100% ক্লিয়ারলি কোনো কিছু বোঝা যাবে না, কারণ আজকে যেহেতু ডিক্লেয়ার দিয়েছে সেটা পুরোপুরি একদম 100% শিওর যে তথ্যগুলো, ওইটা পেতে হলে আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে, তাহলে পুরোপুরি শিওরভাবে বোঝা যাবে আর কি, যে কে কে অ্যাপ্লিকেশান করতে পারবে, কোন ক্যাটাগরিতে পড়বে, সেগুলোর ডিটেলস বলা যাবে। আমি যেহেতু শোনার সাথে সাথে ভিডিও করতেছি, তো আমি এখনও 100% শিওর না, যেটুকু আমি শুনেছি জেনেছি তো আমি সেইটুকুই বলতেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 2-3 দিন পরে একদম 100% বলা যাবে তথ্যগুলো, যে কে কে অ্যাপ্লিকেশান করতে পারবে আর কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরি। তো আমি এই মুহূর্তে যতটুকু জেনেছি যে একটা হচ্ছে রাজমিস্ত্রি, যেটা আর কি মুরাতরি বলে এখানে, তো ওইটা আর ট্যুরিস্টের যেটা, তো এই দুইটা মিলিয়ে অরিজিনাল যে স্পন্সরটা ওইটা ডিক্লেয়ার দিয়েছে। আর এগ্রিকালচারের যেটা আর কি কৃষিকাজের যেটা ওইটা, ওই মোট 3টা ডিক্লেয়ার হয়েছে। আর পৃথিবী পুরাটা পৃথিবী থেকে মোট 3,800 কতজন নাকি আনবে, তার মধ্যে বাংলাদেশে 3,000 আর এগ্রিকালচারে আছে মোট 18,000 লোক আনবে পুরো বিশ্ব থেকে। তো আমার একটা অনুরোধ, যারা আসতে পারবেন তারাও মন খারাপ করার দরকার নেই, আল্লাহ বাঁচিয়ে রাখলে আস্তে আস্তে সবাই আসতে পারবেন যদি আল্লাহর হুকুম থাকে। আর যারা আসবেন বা ইচ্ছা করতেছেন সবাইকে অনেক সাবধান হতে হবে, কারণ অনেক দুই নাম্বারের কোনো শেষ নেই। অনেকে অনেক দালালের খপ্পরে পড়ে যাবেন, অনেক বেশি টাকা নিবে কিন্তু কাজ হবে না। সেই জন্য সবাই সাবধানে বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভালো কোনো লোকের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবেন বা কথা বলবেন। তো এই স্পন্সরটা কত স্বপ্নের, আমি যেহেতু অনেক বছর থেকে এখানে থাকি তো আমিও জানি এটা কতটুকু হাই পজিশনের আছে। 2010 সালে মেবি, আমার ঠিক মনে নাই, 2010 সালে লাস্ট ডিক্লেয়ার দিয়েছিল, এরপরে আর দেওয়া হয় নাই। তখনও অনেক মানুষ অ্যাপ্লাই করেছিল। তো অনেকের 8টা কত সেকেন্ড পর্যন্ত মানে বের হয়ে আর হয় নাই, তো আগেরগুলো এখন অনেকগুলো পড়ে আছে, ওইগুলো দেয় নাই। তো এরই মাঝে দীর্ঘ 8 বছর পরে এখন নতুন করে আবার ডিক্লেয়ার দিয়েছে, সেজন্য সবারই খুশি। তো দেখা যাক আল্লাহ কার ভাগ্যে কি রেখেছে। তো এত এত কষ্টের সময়, এত মন খারাপের সময় এই খবরটা সবার কাছে অনেক খুশি লাগতেছে, অনেক বেশি দুঃখের মাঝে একটা সুখের খবর। আসলে আল্লাহকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। আল্লাহ যে কত মহান, আল্লাহ অনেক বেশি কষ্টের মাঝেও আমাদেরকে একটু খুশি রাখার চেষ্টা করে। তো আমি প্রথমেই বলেছি যে আমার খুশি হওয়ার কারণ হচ্ছে যে আমি আনতে পারবো কি পারবো না, আমার কেউ আসবে কি আসবে না সেটা বড় কথা না, কিন্তু এর মাধ্যমে অনেকেরই উপকার হবে। যাদের মনে অনেক বছর থেকে স্বপ্ন ইউরোপে আসবে, জীবনে একবার ইউরোপে আসবে, তাদের হয়তো বা আল্লাহ মনের আশাটা পূরণ করবে, সেই জন্য আমি অনেক খুশি। তো সবার সাথে সাথে আমারও অনেক ভালো লাগতেছে। আর ইতালিতে এখন মোটামুটি আছে, আমি গতকালকের ভিডিও তো বলেছি, আস্তে আস্তে যেহেতু ঠান্ডা পড়তেছে আর সেই জন্য আক্রান্তের সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়তেছে, কারণ সমস্যাটা যেহেতু শীতের মধ্যে বেশি থাকে, গরমের মধ্যে একটু কম থাকে। তো ইতালিতে ঠান্ডা পড়ার কারণে আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বাড়তেছে। তো এত উদ্বিগ্নের মাঝে, এত
মনে কষ্টের মাঝে এই খবরটা একদম প্রত্যেকটা বাঙালিকে অনেক খুশি করে দিয়েছে। হয়তোবা অনেকে জমা দিতে পারবে, অনেকে পারবে না, সেটা কথা না, কিন্তু এরপরও সবার কাছে অনেক খুশি লাগতেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, আর সবাই সব কিছু শিওর হয়ে এরপরে অ্যাপ্লিকেশান করবেন। একদম বুয়া পাবে সবার সাথে লাফালাফি করে, কোনো কিছু না বুঝে না চিন্তা করে, কখনো কোনো দালালের খপ্পরে পড়বেন না আমি আবারও অনুরোধ করতেছি। কারণ পুরাটা পৃথিবী দুই নাম্বারিতে ভরে গেছে, ভালো মানুষও আছে খারাপও আছে, তো ভালো মন্দ যাচাই বাছাই করে সবাই সবার মতো করে কথাবার্তা বলবেন, অ্যাপ্লিকেশান করবেন কারো মাধ্যমে যদি জমা দিতে চান। আমরাও চাই আমাদের মতো আপনারাও আসেন ইউরোপে, যেহেতু সবার স্বপ্ন থাকে। সত্যি কথা বলতে আমাদের সবারই কম বেশি স্বপ্ন থাকে, আমরা ইউরোপে আসবো জীবনে একবার হলো। তো আমাদের সাথে সাথে আল্লাহ যেন আপনাদেরও মনের আশা পূরণ করে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সেই রকম দোয়া আল্লাহর কাছে সব সময়। শুধু যে একজন ভালো থাকবে আর সবাই কষ্টে থাকবে সেটা প্রকৃত মানুষের কাজ না। আল্লাহ সবাইকে একটু লাইন করে দিক, একটু ভালো পজিশনে আনুক, সেটাই ছাওয়া আল্লাহর কাছে। তো আমার অনেক কথা বলে ফেললাম, আসলে ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। আমি প্রথমেই তো ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ এক্সাইটেডের কারণে, অনেক বেশি আনন্দের কারণে উল্টাপাল্টা হয়ে যেতে পারে কথা। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার চিকেন ফ্রাইগুলো প্রায় হয়ে আসতেছে, আমি এখন চেঞ্জ করে দিব। তো আমি আরেকবার রিপিট করতেছি যে পুরো পৃথিবী থেকে মোট 30,000 সামথিং এগ্রিকালচার স্পন্সার, সরি, সব ধরনের স্পন্সার ডিগ্লার দিবে, তার মধ্যে 18,000 দিবে এগ্রিকালচার, আর বাকিগুলো হচ্ছে অরিজিনাল যে স্পন্সারটা ট্যুরিস্ট আর মুরাতরের যেটা। তো সব মিলিয়ে মোট 30,000 কত যেন পুরো পৃথিবী থেকে আনবে। হয়তোবা আমি হালকা শুনেছি যে বাংলাদেশ থেকে মনে হয় 3,000। তো বাংলাদেশ আর পাকিস্তানে দুইটা রাষ্ট্র কিন্তু অনেক বছর ব্ল্যাক লিস্টে ছিল। তো ওরা বলেছে যে বাংলাদেশে যত লোক আসার কথা এর থেকে অনেক বেশি চলে এসেছে, সেই জন্য বাংলাদেশের কোটাটা এত বছর অফ ছিল। মাঝে মাঝে কিন্তু এগ্রিকালচার স্পন্সারও ডিক্লেয়ার দিত, কিন্তু বাংলাদেশ ক্রস ছিল, বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল, কখনো দেয় নাই। তো এবারে প্রথম যেটা স্পন্সার ডিক্লেয়ার হয়েছে ওইখানে লেখা আছে যে বাংলাদেশ আর পাকিস্তানও মানে যোগ হয়েছে, এবার ওরাও অ্যাপ্লিকেশন করতে পারবে এই আর কি। তো আমার খুশির সাথে সাথে আশা করি আপনারাও যারা আসতে চান ইতালিতে, যাদের স্বপ্ন সাধনা, তো ওনারাও খুশি হয়েছেন। দোয়া করেন আল্লাহ যেন সব কিছু সহি সালামতে রাখে। তো আজকে মাত্র ডিক্লেয়ার হয়েছে, এটা কার্যক্রম শুরু হতে হতে লেখা আছে যে 22 তারিখ থেকে, অক্টোবরের 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু করা যাবে 31 তারিখে পর্যন্ত, 31 তারিখে শেষ। তো এর ভিতরে কত আপডেট আসবে, সুবিধা অসুবিধা, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, কে অ্যাপ্লিকেশান করতে পারবে, কে পারবে না, আর অ্যাপ্লিকেশান করার জন্য কি কি লাগবে, সবগুলোর আপডেট আসবে দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে আসতেছে, আমি এগুলো উল্টিয়ে দিয়েছি। খুশির ভিতরে খুশি, খুশির খবরের সাথে আবার চিকেন ফ্রাই, ভালোই। আসলে খুশির খবর তো আর খালি মুখে গ্রহণ করা যায় না, সেজন্য চিকেন ফ্রাই দিয়ে মিষ্টি, যেহেতু এই মুহূর্তে হাতের কাছে নেই, সেজন্য চিকেন ফ্রাই দিয়ে মিষ্টি মুখ করা হবে। ভালো খবর শুনলে তো ভালো কিছু খেতে হয়, তো সেজন্য চিকেন ফ্রাই। দুষ্টমি করলাম আর কি, কেউ আবার মাইন্ড করবেন না। আর আমার শরীরটাও আল্লাহর রহমতে একটু মোটামুটি আছে, পুরোপুরি এখনও ভালো হয় নাই। আমার আওয়াজ, গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছেন, এখনও কাশিটাও একটু আছে, আবার নাকটাও একটু ব্লক আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, যেহেতু ঠান্ডা পড়তেছে, আবহাওয়াটা ভালো না, সবাই কম বেশি অসুস্থ।
আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে, তো আমি এখন নামিয়ে ফেলবো। আর যে কোনো খবরা খবর সুবিধা অসুবিধা এখন যেহেতু ডিজিটাল যুগ, সবাই ফেসবুকে বা ইউটিউবে যে কোনো কিছুতে দেখবেন, ভালো খারাপ যেটাই হোক, আর যে কোনো আপডেট সবার হাতে পৌঁছে যাবে এখন যেহেতু ডিজিটাল যুগ। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যে কোনো তথ্য এই ব্যাপারে আপনারা ইনশাল্লাহ ফেসবুকে বা ইউটিউবে পাবেন আশা করি। তো আমার চিকেন কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলতেছি। তো এই তো দেখেন আমার চিকেন ফ্রাই করা শেষ, এখন খাওয়ার পালা। তো চিকেন ফ্রাইটা করে ফেলেছি, আজ আর বেশি কথা বলবো না, এমনিতে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। তো আজকের মতো তাহলে এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অর্ডার ১২০ কেজি সাদা, ১২০ কেজির মতো।